আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন অ্যাপসের রিভিউ নিয়ে এসেছি। আজকের অ্যাপসটির নাম নেটওয়ার্ক সেল ইনফো লাইট। তো এর আগে আপনাদেরকে আমি ওকলা অ্যাপ সম্পর্কে রিভিউ দিয়েছি, তো আজকে আমি আপনাদের সামনে এই অ্যাপসটি সম্পর্কে রিভিউ দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে। তারপরে আপনারা এটি লিখে সার্চ দেবেন নেটওয়ার্ক সেল ইনফো লাইট। দেখেন চলে এসেছে কিন্তু অলরেডি নেটওয়ার্ক সেল ইনফো লাইট মোবাইল অ্যান্ড ওয়াইফাই সিগন্যাল। তো এই অ্যাপসটি কিন্তু অনেক জনপ্রিয়, 5 মিলিয়ন প্লাস ডাউনলোড। তো আজকে আমি মেইনলি এই অ্যাপসটির খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে পুরোপুরি দেখুন। যেহেতু আমার অ্যাপসটি ইনস্টল করা রয়েছে, তো আমি প্রথমে আপনাদেরকে অ্যাপসটিতে নিয়ে যাচ্ছি। প্রথমেই আপনাদের যে জিনিসটি চোখে পড়বে, এখানে কিন্তু একটি আপনারা একটি বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে ক্যালিব্রেটেড করা আছে -140 থেকে -50 পর্যন্ত স্পিডের মতো জাস্ট, কিন্তু আসলে এটাকে স্পিড বলেন না, এটা হচ্ছে ডিবিএম। আচ্ছা, আজকে আপনাদেরকে আমি একটু ডিবিএম সম্পর্কে বলতে চাচ্ছি। আপনাদের যদি না জানা থাকে তাহলে আপনারা একটু জেনে নিন ডিবিএম সম্পর্কে। তো ডিবিএম হচ্ছে আসলে সামটাইমস dBmw or decibel milliwatt is a unit of level used to indicate that a power ratio is expressed in decibels with reference to 1 milliwatt. তো আসলে এগুলো কিন্তু এই মাইক্রোওয়েভ অর্থাৎ মানে রেডিও বলতে যে আমরা মোবাইলের যে নেটওয়ার্কের যে ওয়েভগুলো বলি, সেগুলোর পরিমাপের একটি একক হিসাবে আমরা এটিকে গণ্য করছি। তো এটার মাপার প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার পার্শ্ববর্তী যে BTS টাওয়ার রয়েছে, সেই টাওয়ার থেকে আপনি কীরকম স্ট্রং কানেকশন পাচ্ছেন না ব্যাড কানেকশন পাচ্ছেন, এটা কিন্তু আপনারা এই অ্যাপসটির মাধ্যমে জানতে পারবেন। তো আপনাদেরকে ভালোভাবে বলে রাখছি যে -50 অর্থাৎ সবুজ যে দাগ দেখতে পাচ্ছেন, এদিকে যদি আসে তাহলে কিন্তু আপনার কানেকশনটা ভালো, আর যদি লাল অর্থাৎ 140 বা 130 -130-এর দিকে যায় তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে আপনার নেটওয়ার্কটি কিন্তু আপনার যে BTS টাওয়ার এটা কিন্তু অনেক দূরে এবং আপনার কিন্তু নেটওয়ার্কটা খুব খারাপ, অর্থাৎ আপনার পিং খারাপ, জিটার খারাপ, এবং আপনারা মানে সরাসরি আপনারা কোনো ভিডিও স্ট্রিমিং করতে পারবেন না। তো ডান পাশে একটি দেখা যাচ্ছে ব্যান্ড বলতে আমরা কি বুঝি সেটাও আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে গুগলে সার্চ করতে পারেন ব্যান্ড ফর BTS টাওয়ার, তাহলে কিন্তু আপনাদের চলে আসবে আসলে জিনিসটা কি। আপনাদের ইমেজ দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এখানে ব্যান্ড বলতে কি বোঝানো হয়েছে। আসলে একটি টাওয়ারের কিন্তু আমরা বরাবর দেখে থাকি যে 3টা ব্যান্ড অথবা 8টা ব্যান্ড থাকে। তো এই ব্যান্ড বলতে আসলে আমরা সাধারণত যেটাকে বুঝি সেটা হচ্ছে আপনারা BTS টাওয়ারের উপরে কিন্তু দেখতে পারবেন বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট লাগানো থাকে। তো ওই ইনস্ট্রুমেন্টগুলার একটা অংশকে কিন্তু আমরা ব্যান্ড বলে থাকি। এখন একটা টাওয়ারে আপনার পার্শ্ববর্তী বাড়ির পার্শ্ববর্তী একটি টাওয়ারে কতগুলো রকম ইনস্ট্রুমেন্ট দেখতে পান, এটা আসলে ওই ব্যান্ড আমরা ওইভাবে আসলে জিনিসটাকে লক্ষ্য করা যায়। তো এখানে আরও কিছু ইনফরমেশন রয়েছে, যেরকম RSSNR ডেসিবল, RSRQ ডেসিবল। তো ব্যান্ড আসলে যত বেশি হবে এটা আসলে ওরকমকে বলা যায় না। ধরেন আপনারা যদি কোনো জনবহুল শহরে বাস করেন তাহলে আপনাদের হয়তো দেখবেন যে শহরে অনেক টাওয়ার রয়েছে, তখন ওখানে যদি আপনারা এই অ্যাপসটির মাধ্যমে দেখেন তখন ব্যান্ড কিন্তু আপনারা অনেকগুলো দেখতে পারবেন। কিছু কিছু জায়গায় 40-50টা ব্যান্ডও থাকতে পারে, আবার কিছু কিছু টাওয়ারে আছে একটা ব্যান্ড থাকতে পারে, আবার কোনো ব্যান্ড নাও থাকতে পারে। তো এখানে আরও ইনফরমেশন রয়েছে। তো নিচে কিন্তু আমরা ওয়াইফাইয়ের ডেসিবল ডিবিএমটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু -57। আপনাদেরকে বলে রাখি ওয়াইফাইয়ের কিন্তু এই যে স্পিড এটা কিন্তু আসলে যেহেতু কাছাকাছি থাকে সেহেতু কিন্তু এটা অনেক ভালোই পাওয়া যায় সবসময়। তো এখানে দেখছেন LTE বাংলালিঙ্ক, এখানে যদি আমরা ক্লিক করি মাঝে বরাবর তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে, আবার পুনরায় ক্লিক করলে কিন্তু অটোমেটিক আবার চালু হয়ে যাবে। তো আমার -100। আচ্ছা এখন আমি আপনাদেরকে স্পিড টেস্ট করে দেখাই। এটা কিন্তু এখন যেহেতু আমার ডাটা কানেকশন চালু নয় সেহেতু আমি ওয়াইফাই স্পিডটা এখানে খুব সহজেই কিন্তু এর মাধ্যমে আমরা কাউন্ট করতে পারবো। আচ্ছা ততক্ষণ স্পিড টেস্টটা হয়ে যাক, আমরা ঘুরে আসি। রতে আমরা দেখতে পাচ্ছি বাংলালিঙ্ক, MCC, TAC, ENB, RSRQ, এগুলো আসলে কিন্তু আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন বিস্তারিত সম্পর্কে। এগুলো আসলে মানে আমার ভালো মতো ওরকম করে বলার কোনো প্রয়োজন পড়বে না বলে আমি মনে করি। দেখেন প্লট আছে, এখানে প্লট 2 রয়েছে। একটু ভালো মতো একটু যদি বিশ্লেষণ করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ব্যাপারগুলো। এই ব্যাপারগুলো কিন্তু তেমন কোনো কঠিন ব্যাপার না। অর্থাৎ আপনি আপনার এলাকায় কোন সিম ব্যবহার করবেন, অর্থাৎ আপনি গ্রামীণ ইউজ করবেন নাকি রবি ইউজ করবেন না এয়ারটেল ইউজ করবেন, এটা কিন্তু আপনার এই অ্যাপসটির মাধ্যমে আপনারা দেখতে পারেন। আপনারা সিম ভরে আপনারা কিন্তু এই অ্যাপসটি চালু করলেই বুঝতে পারবেন যে কোন কোন নেটওয়ার্ক থেকে আমার স্পিডটা ভালো আসছে, এটা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। স্ট্যাটস রয়েছে। আর সবচেয়ে বড় যে কথা এটা হচ্ছে আপনি কোন টাওয়ারের সাথে যুক্ত, এটা কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এখানে। তার আগে ওই ম্যাপসে যাওয়ার আগে আমি কিছু জেনারেল সেটিংস সম্পর্কে আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু আপনারা সেটিংস দেখতে পাচ্ছেন, ওয়াইফাই, মেজারমেন্টস, ডাটাবেজ, দেখেন র ট্যাব, ম্যাপ ট্যাব, সে দেখেন ম্যাপ টাইপে কিন্তু আপনারা গেলে এখানে উপরে দেখতে পাচ্ছেন ম্যাপ টাইপ স্যাটেলাইট, এখানে কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো করে নিতে পারেন। আমি হাইব্রিড দিলাম আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে অবশ্যই লোকেশন সার্ভিসটা চালু রাখতে হবে, তারপর ম্যাপে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে অটোমেটিক চলে আসবে। তো এইখানে কিন্তু একটি টাওয়ার দেখতে পাচ্ছি স্টেডিয়ামের পাশে, এখান থেকে কিন্তু আমি কানেক্টেড রয়েছি বাংলালিঙ্কের সাথে। তো এটা হচ্ছে সব আপনারা পাচ্ছেন স্যাটেলাইট পিকচার, খুব সহজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও কিছু এখানে অপশন রয়েছে, আচ্ছা আপনাদেরকে আরেকটা অপশন নিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ অপশনগুলো পাচ্ছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।